ও গরিব চাষীদের মধ্যে ঋণ বিতরণে ব্যাংকে যাচ্ছে কৃষকের দ্বারে দ্বারে। কর্মকর্তারা বলছেন, কৃষি বিপ্লব সৃষ্টি এই উদ্যোগের উদ্দেশ্য। কৃষি ব্যাংক সেখানে প্রতি বছরই প্রায় 4,000 কোটি টাকার বেশি ঋণ দিয়ে আসছে গত কয়েক বছর যাবৎ। 30%-এর বেশি অবদান কৃষি ব্যাংক রাখছে এই কৃষি ঋণের ক্ষেত্রে, খাদ্য নিরাপত্তা এবং দারিদ্র বিমোচন এবং কৃষকদের পুষ্টি সরবরাহের ক্ষেত্রে আমরা কৃষি ঋণ সরবরাহ করে যাবো। কৃষকরা যখন বিপদে পড়ে তখন কিন্তু কৃষি ব্যাংক তাদেরকে ওই কৃষি সুদের টাকা বা কৃষি ঋণের টাকাটা তখন আদায় না করে কোনো বরং তাদের প্রয়োজন অনুযায়ী আবার তাদেরকে ঋণ দিয়ে থাকে, যারা পরবর্তীতে যখন আবার তারা ফসল উৎপাদন করবে এবং সেই ফসল উৎপাদন করার পরে তারা লোনটা পরিশোধ করবে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে 16% বেশি অবদান রাখে কৃষি খাত, আর দেশের মোট শ্রমিকদেরও 47.5%-ই কৃষি শ্রমিক। উন্নত দেশের বিবেচনায় বাংলাদেশের কৃষকের অবস্থা নাজুক, তাই এদের পাশে থেকে স্বল্প সুদে ঋণ নিচ্ছে কৃষি ব্যাংক। 2041 সাল নাগাদ কীভাবে আপনি চিন্তা করতে পারছেন যে সেখানে এই সমস্ত জায়গায় অটোমেটেড হয়ে যাবে, অটোমেশন হয়ে যাবে এবং আমরাও সেভাবে প্রস্তুত। সরকার ওই অ্যাকাউন্টের মাধ্যমে কৃষকদেরকে আপনার 10 টাকার অ্যাকাউন্টে লোন দিচ্ছে এবং সেটা জামানত বিহীন লোন, আমরা কিন্তু সেই লোনটা দিচ্ছি। এবং সেক্ষেত্রে আমাদের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক, সেই লক্ষ্যমাত্রা কিন্তু আমরা বিশেষ করে ঢাকা ডিভিশন আমরা লক্ষ্যমাত্রা 80%-এর বেশি অলরেডি করে ফেলেছি। উৎপাদক থেকে শিল্প পর্যন্ত সার্বিক উন্নয়নের লক্ষ্যমাত্রায় কৃষি ব্যাংকের কার্যক্রম নতুন ধারণা সৃষ্টি করবে বলে জানান বিশ্লেষকরা। আমাদের দেশের ভ্যালু চেইনের কার্যক্রম তেমনভাবে এখনো বিকশিত না হওয়ায় আমাদের কৃষকবৃন্দ প্রত্যেক মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। এক্ষেত্রে কৃষকরা লাভ হবে যদি প্রত্যেকজন কারখানার জন্য যদি কৃষকদেরকে যারা নাকি ভালো উদ্যোগী আছে উদ্যোক্তা তাদেরকে যদি কৃষি ঋণ দেওয়া হয়। সারা দেশের প্রায় 1100 শাখার কর্মীরা নিরলসভাবে কৃষিতে যে অবদান রাখার চেষ্টা করছে, সেই চেষ্টা অব্যাহত থাকলে কৃষির মাধ্যমে পাল্টে যাবে দেশ, সুফল আসবে অর্থনীতির প্রবৃদ্ধিতে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। এবারও সরাসরি ভোট চালাই।